হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এবার বাংলা জলের উন্মাদন, একদিকে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা দেওয়ার পরই গোটা বাংলা জুড়ে আলোড়ন, আর তার সাথে বড় খবর ছাত্রছাত্রীদের তরফ থেকে। এবার প্রশ্ন কেমন এলো, কত নাম্বার পেতে পারেন এবং কাট অফ কত হতে পারে, তা নিয়ে বিশাল বড় দ্বন্দ্বের মধ্যে ছাত্রছাত্রী। এদিকে আবার দুর্যোগের হাত থেকে বাঁচবে না, রাজ্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হলো আবারও নতুন করে ঘূর্ণিঝড় গুলাব। আর এই গুলাব ঝড়ের নাম শুনেই চমকে যাচ্ছে গোটা বাংলা। নামকরণ করার পরই ক্রমশ ফুলে ফেঁপে উঠছে। এই মুহূর্তের বার খবর, যেখানে উড়িষ্যার দক্ষিণ অন্ধ্রপ্রদেশের স্থলভাগে অতিক্রম করবে, তার প্রভাব পড়বে কলকাতা, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। তাই ভয়ানক বৃষ্টির সতর্কবার্তা, সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। এবার রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, মঙ্গলবার ভয়ানক বৃষ্টির সতর্কবার্তা। তবে অপরদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা খেপে গেলেন, কোনোভাবে আটকানো যাবে না মমতাকে। একদিকে রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব, তার সাথে আবার মমতা মোদি, আর তাতে এবার রাজ্য রাজনৈতিক দ্বন্দ্বে বাংলা মুখ দেখলো নতুন করে খবর, যেখানে আমাকে আটকানো যাবে না মমতা। রোমের শান্তি সম্মেলনে আমন্ত্রিত ছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু অনুমতি দিলেন না বিদেশ মন্ত্র। এবার অনুমতি না পেয়ে শনিবার ভবানীপুরে ভোট প্রচারে এবার তোপ ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিকে আবার হিংসায় জ্বলছে, মুখেই শুধু হিন্দু হিন্দু করে বিজেপি, এবার তোপ ডাকলেন মমতা, যেখানে হিংসে জ্বলে পুড়ে যাচ্ছে। এবার রোমে আমন্ত্রিত মমতাকে আটকালো বিদেশ মন্ত্রক, তারপরই বিশাল বড় ক্ষোভ উগলে দিলেন। এবার মমতার মুখে কড়া বার্তা, যেখানে শুধুই মুখে হিন্দু হিন্দু করে বিজেপি, ওখানে তো ইমাম পোপ আমন্ত্রিত ছিলেন, আমাকে কেন যেতে দিল, এভাবে আমাকে আটকানো যাবে না, এবার ক্ষোভ প্রকাশ করছেন মমতা ব্যানার্জি। অপরদিকে আবার করোনার তৃতীয় ঢেউ বাড়ছে, তার সাথে আবার রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব। এদিকে প্রিয়াঙ্কা টেবরিয়াল, অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সব মিলিয়ে আবার গোটা বাংলা কাঁপাচ্ছে। তবে তার সাথে আবার নিম্নচাপের ভুকুটি আবার বিপদ রাখছে। অন্যদিকে আবার পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা শেষ হয়ে তোলপাট ডাকছে ছাত্রছাত্রীরা, কোন দিকে কি রেজাল্ট, এবার কাট অফ কত আসতে পারে, সব মিলে থাকছে আজকের বড় খবর। অন্যদিকে আবারও নতুন করে বার্তা, যেখানে নয়া প্রকল্প চালু করছেন মমতা, আবারও রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায়দের সুখবর। একদিকে যেমন ছাত্রছাত্রীদের জন্য থাকছে আবারও বিরাট বড় চাকরির সুখবর, আর অন্যদিকে থাকছে রাজ্যের গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষদের জন্য একের পর এক বড় খবর। একদিকে প্রায় 4.5 লক্ষ বাংলার বাড়ি, তার সাথে আবার নতুন করে ঘোষণা লক্ষ্মীর ভান্ডার, সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট ট্রেন্ডিং ব্রেকিং নিউজ। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে একটু অনুরোধ, বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও। এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন। তবে তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের বাছাই করা খবর জেলা ভিত্তিক নোটিফিকেশন আকারে চলে যাবে আপনার ফোনের হোম স্ক্রিনে এবং লেটেস্ট গুরুত্বপূর্ণ শিরোনাম পৌঁছে যাবে আপনার কাছে। এবার সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর, একদিক থেকে বিশাল বড় আপডেট পশ্চিমবঙ্গ পুলিশ, তার সাথে আবার নতুন করে চাকরির আপডেট, অন্যদিকে আবারও বাংলা জুড়ে নতুন করে অনুমান ঘূর্ণিঝড়, একের পর এক ঘূর্ণিঝড় যেন বাংলাকে বিপদের সংকটে ফেলছে। একদিক থেকে নতুন করে বিপদ ফণী, তারপরে আমফান, আর অন্যদিকে আবারও বিশাল বড় খবর গুলাব এসে হাজির হলো গোটা বাংলাকে তছনছ করতে প্রস্তুত। 24 ঘন্টায় ফের বাড়লো করোনার সংক্রমণ প্রায় 750 ছুঁই ছুঁই, বিশাল বড় দুঃসংবাদ, একদিনে আক্রান্ত 744, হঠাৎ করে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ দেখে চমকে যাচ্ছে বাংলা, 13 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টা। তারই সাথে একের পর এক জায়গা থেকে ছাত্রছাত্রীরা ছুটছেন পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা দিতে বহু জায়গায়। এবার পশ্চিমবঙ্গ পুলিশ করোনাবিধি মেনেই, ত্রিস্তরীয় মাস্ক লাগিয়ে, করোনাবিধি মেনেই পরীক্ষা নেওয়ার আয়োজন করেছে। তবে তা সত্ত্বেও একের পর এক জায়গায় যেহেতু ফুলে ফেঁপে রয়েছে একাধিক জলাশয়, একদিকে সুবর্ণরেখা নদীতে বিশাল বড় বাঁধ, তার সাথে আবারও কেলেঘাই নদীর বাঁধ ভেঙে একের পর এক জায়গায় প্লাবিত। তবে সমস্ত বিপদ কাটিয়ে এবার ঝাঁপিয়ে পড়ছে বাংলার ছেলেপুলেরা আবারও চাকরির জন্য, বিরাট বড় সুখবর, পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল কনস্টেবলের প্রায় বিশাল বড় শূন্য পদে নিয়োগ হবে, তাই তার আগেই পরীক্ষা দিতেই ছুটছেন ছাত্রছাত্রী। তবে অবশ্যই মানতে হবে করোনাবিধি, ত্রিস্তরীয় মাস্ক পরে যাওয়া ম্যান্ডোরিটি বাধ্যতামূলক করা হয়েছে, তার সাথে আবার যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন তা অ্যাডমিট কার্ড ফলো করে অবশ্যই নিয়ে যেতে হবে, অবশ্যই একটি আইডি কার্ডও সাথে রাখতে হবে। আবার মুখ্যমন্ত্রী মমতা যেমন নতুন করে প্রকল্প, এবার ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় আপডেট, এবার সঠিক কোর্স এবং পেশার তলাশ দেবে শিক্ষা দপ্তর, নতুন করে পোর্টাল চালু হচ্ছে পাঁচ, বেকারত্ব বাড়ছে, সাধারণ মানুষের অবস্থা খারাপ, ছাত্রছাত্রীরা পড়াশোনা করেও এবার ঘুরছে এদিক ওদিক, এমনই সময় রাজ্যের ছেলে মেয়েদের নিয়োগের উপযুক্ত করে তুলতে 5 অক্টোবর বিশেষ পোর্টাল চালু করছে শিক্ষা দপ্তর। এবার শুক্রবারই মেধা অন্বেষণ সিরিজের প্রথম ওয়েবিনার উপস্থিত থেকে কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী বাত্য বসু, এবার শিক্ষা জগতের সঙ্গে শিল্প জগতের সম্পর্ক সু
সুদৃঢ় করার লক্ষ্যে এবার সরকার এই প্রকল্প চালু করছে। উপস্থিত ছিলেন বণিক সভা, শিল্প, উচ্চ শিক্ষা জগতের ব্যক্তিত্বরা, তার সাথে আবার এই পোর্টালের বাস্তব হয়ে উঠল। শিক্ষামন্ত্রী জানান এই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে আগে থেকেই, তবে বর্তমানে সেই সুখবর চালু হতে চলেছে। এই ধরনের পোর্টাল চালুর কথা আগেই সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। জানা গিয়েছে সব মিলে প্রায় 500টির বেশি সিদ্ধান্ত থাকবে এই পোর্টালে। কোনো বিষয় ভালো থাকলে বা পড়ানো হয় সেই পেশা যাতে চাইলে কোর্স করতে হবে, কি পড়লে চাকরির সুযোগ সবচেয়ে বেশি প্রভৃতি তথ্য বিস্তারিত এই পোর্টালে উল্লেখ থাকবে। একই ছাতার তলায় মিলবে সমস্ত তথ্য, যার ফলে বিরাট বড় সুনাম আবার রাজ্য সরকার। এদিকে আবার বঙ্গোপসাগরে নিম্নচাপ, তার সাথে আবার ভবানীপুর ফুঁসছে আগুন, যেখানে বিরাট বড় খবর। রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব এখনো লেগে রয়েছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা, তার সাথে প্রিয়াঙ্কা টেবরিয়াল, শুভেন্দু অধিকারী, একের পর এক বিরাট বড় খবর। অপরদিকে আবার বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিয়ে টান পড়ানো গোটা বাংলা জুড়ে, কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে না। এবার কার ক্ষমতায় ভবানীপুর, বিশাল বড় খবর থাকছে সেখানেই। তবে তার আগে চোখ রাখলে একের পর এক বানডাক, বিশাল বড় নিম্নচাপের ভুকুড়ি বঙ্গোপসাগরে, তৈরি হওয়া নিম্নচাপ ফের আশঙ্কা দেখা, আরো ভারী বৃষ্টি। এবারে সেই উদ্বেগ্ন নিরাশ ঘটিয়ে আবহাওয়া দপ্তর তা জানিয়েছে, 27 সেপ্টেম্বর উত্তর পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব মধ্য উপসাগরে ফের একটি ঘূর্ণবাত তৈরি হতে চলেছে, এবং এই ঘূর্ণিবাদটি আগামী বুধবার উত্তর পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণবাত তৈরি হতে চলেছে। এই ঘূর্ণবাদটি আগামী বুধবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে চলে আসবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার, সোমবার, 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলার উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি হতে পারে, এবং ওই সময় দক্ষিণবঙ্গের অন্যত্র বিশেষ প্রভাব সম্ভাবনা কম। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঘূর্ণবাদের জেরে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হতে পারে মঙ্গলবার। চোখ রাখবো আরো এক খবরে, যেখানে পুজোর আগেই প্রতিবার পুজো শুরু হয় ট্যাংরার শিললেনের দাস পরিবারে। বিরাট বড় খবর, আশ্বিনের প্রথম সপ্তাহ মাঝরাতেই শুনশান রাস্তায় ভেসে উঠছে শিউলির ঘরের মেয়ে দুর্গা আসার গন্ধ ছড়িয়ে পড়ছে আকাশে বাতাসে। পাটুয়া পাড়াতে এবার ব্যস্ততা বাড়ছে, দ্রুত সব কাজ ছেড়ে ফেলতে হবে। তারপরে অপেক্ষা মহালয়ার, সেই ভোর থেকেই আম বাঙালির পুজো শুরু। অবশ্য পুজো শুরুর জন্য মহালয়া অপেক্ষা থাকে না ট্যাংরার শিললেনের দাস পরিবার। তার সাথে এই মুহূর্তের বড় খবর, প্রচারে এসে কালীঘাটে পুজো দিলেন এবার স্মৃতি। বিশাল বড় খবর, ভবানীপুর উপনির্বাচনের আগে এবার প্রিয়াঙ্কা টেবরিয়ালের সমর্থনে প্রচারে এসে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে গেলেন স্মৃতি। তারপরে প্রিয়াঙ্কা টেবরিয়ালের সঙ্গে নিয়ে ভবানীপুর এলাকায় প্রচার সারেন স্মৃতি। তিনি বলেন মমতা মনে হয় ভয় পেয়েছেন, না হলে কেন বারবার বলবেন ভোট না পেলে হেরে যেতে হবে। আসলে তিনি ভবানীপুরে উন্নতি করতে চান না। জবাব ফরিয়াদ হাকিম বলেন উনি সময় পেলে একটু কলকাতা ঘুরে যান, তাহলেই বুঝতে পারবেন উন্নতি কাকে বলে। এবার স্মৃতি ইরানিকে বিশাল কড়া আওয়াজ দিলেন এবার ফরিয়াদ হাকিম। আর অন্যদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সাথে বৈদেশিক সম্পর্ক তৈরি করতে বিদেশ ভ্রমণ, এবার একের পর এক আমেরিকার সাথেই নতুন করে তথ্য বিনিময়। এবার ভারতের সাথে আমেরিকার বাণিজ্যের সম্পর্ক আরো দৃঢ় করতেই বিশাল বড় পদক্ষেপ। অপরদিকে আবার রাষ্ট্রসংঘের সম্মেলনে বক্তব্য রাখবেন, 76তম সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন 6.30 মিনিটের বক্তব্য রাখবেন তিনি। টুইট করে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী, মনে করা হচ্ছে করোনা মোকাবেলা, টিকাকরণ এবং দারিদ্রতা দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে সাধারণ সভায় বক্তব্য করতে পারেন। ইতিমধ্যেই বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে, তারপরে কি বার্তা দিচ্ছেন তার দিকে চোখ এবার গোটা বাংলা। তবে ফুঁসছে ঘূর্ণিঝড়ের গুলাব, আবার কোথায় কোথায় আছড়ে পড়বে বৃষ্টিপাত তা নিয়ে থাকবে যেমনই বড় খবর, তার সাথে আবারও বিশাল বড় অরুণাচল প্রদেশে বিপর্যয় ঘটল। অরুণাচল প্রদেশে আবারও ভূমিকম্পের মাত্রা 4.5, বিরাট ভূমিকম্পে কেঁপে উঠল। অপরদিকে মালদা মেডিকেলে 9 দিনে 9 শিশুর মৃত্যু, আবারও শিশু মৃত্যু নিয়ে উদ্বেগজনক বাংলা। আর তার সাথেই মহালয়ার দিন থেকে শহরের ডেঙ্গু বিরোধী বিশেষ অভিযান নামছে কলকাতা পুরসভা। তবে মায়ের আগমন কবে মহালয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারই মতামত সবাইকে জানাতে সাহায্য করবে এবং আপনাদের প্রত্যেকটা কমেন্ট উৎসাহিত করবে নতুন করে ভিডিও আনতে। অবশ্যই কবে মহালয়া তারিখ দেখে কমেন্টে জানাবেন। আর তারই সাথে আপনারা জেলার খবর জানতেই কমেন্টে অবশ্যই উল্লেখ করবেন, তাহলে আপনারা জেলার কোনো গুরুত্বপূর্ণ খবর আমাদের জানাতে অবশ্যই কমেন্টে আপনারা জেলার খবরও লিখে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনারা জেলার খবর পার্টিকুলার নিয়ে আসবো, আপনারা নামও উল্লেখ থাকবে সেখানে। চোখ রাখবো আরও এক শিশু নিয়ে, বিশাল বড় খবর, ইঞ্জেকশন নিয়ে অসুস্থ 15 শিশু, সাধারণ জ্বর সর্দি কাশি হয়েছিল 45 জন শিশুর, তাদের নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে, কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পর 15 জন শিশু অসুস্থ হয়ে পড়ল। তারপরে আতঙ্ক হয়ে পড়েন শিশুদের অভিভাবক, হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভ দেখান, ঘটনাস্থলে আসে পুলিশ, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ। এবার ইঞ্জেকশনের পার্শ্ব প্রতিক্রিয়ায় শিশুরা অসুস্থ হয়ে পড়তে পারে বলে জানান হাসপাতালের সুপার। অপরদিকে চোখ রাখলে আবারও গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত 29,916, এবার বিশাল বড় খবর, মৃত্যু হয়েছে 290 জনের, সুস্থ হয়েছে 28,046 জন, এখনো পর্যন্ত গোটা দেশে মোট অসুস্থ রয়েছে 3,28,76,319 জন, মোট মৃত্যু হয়েছে 4,46,658 জন। এখনো পর্যন্ত মোট টিকা পেয়েছে 84,89,29,160 জন। মাঝে আবার চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর দিল এবার রাজ্য, রবিবার বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গ সরকারের বিরাট বড় বার্তা, সেনাবাহিনী ও রাজ্য পুলিশের পরীক্ষা
দেখার জন্য। 26 সেপ্টেম্বর দার্জিলিং এর পাহাড়ের সমস্ত পর্যটন বন্ধ থাকবে এমনই সিদ্ধান্ত নিল প্রশাসন। ওই দিন দার্জিলিং এর সর্বত্র ট্রাফিক জ্যাম ও যানজট হতে পারে, সেজন্য দার্জিলিং জেলার 7টি ও টাইগার হিলের 5টি পর্যটন কেন্দ্র 26 তারিখ পুরোপুরি বন্ধ থাকবে। একই সঙ্গে পর্যটকদের জন্য বন্ধ থাকবে বাতাসিয়া লুপ, অন্যান্য পর্যটন ক্ষেত্র বন্ধ রাখা হবে। রাখবো আর এক বড় খবর, এবার উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া কি আরো পিছিয়ে যাচ্ছে আশঙ্কা করছে কমিশন কর্তারা। উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারি রিক্রুটমেন্ট 2021 তা আবারও পিছিয়ে যেতে চলেছে অত্যন্ত, কমিশন জানিয়েছে। আধিকারিকদের মত তেমনটাই, ইতিমধ্যেই হাইকোর্টের কাছে আবেদন করেছে ডেপুটি সেক্রেটারি, সেই আবেদন এখনো পর্যন্ত হাইকোর্টের বিচারাধীন। এবার কমিশন সূত্রে খবর, প্রায় পঞ্চম দফায় অভিযোগ নিষ্পত্তি করার জন্য যে তালিকা প্রকাশ করেছে কমিশন, সেখানে 2400 প্রার্থীর নাম রয়েছে। অপরদিকে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে 17,000-এরও বেশি চাকরি প্রার্থী উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগ জমা দিয়েছে। সেক্ষেত্রে পঞ্চম দফায় তালিকা বের হওয়ার পরেও কয়েক হাজার প্রার্থীর অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া বাকি থেকে যাবে। সম্মিলিত থাকলো আরো গুরুত্বপূর্ণ খবর। এবার বাকি থাকা খবর দেখতে ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন। আজকের খবরটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে উপস্থাপন করবেন। আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি লাইক করে জনসাধারণে শেয়ার করে, সেখানে ভিডিও স্ক্রিনের নিচে একটি শেয়ার বাটন দেখতে পাবেন, সেখানে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করতে পারবেন। তবে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও। তাই এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল।